সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين قدرة النزول يا دكين إرشاء طيبان قد عاشق بنظر هزير بيز قد عنا بيك نما حد نسيسين أي الله قد أمرك بهدشان জাহান্নাম থেকে মুক্তি চাই এই জীবনটা জন্মগত ভাবে ছিল কতই যে পবিত্র আজ ওই পবিত্র জীবনটা যেমন গেল গুনাহের কারণে না পাপ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আমি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আমার পা না পাক গুনাহের কারণে আমার কান না পাক আপনার দরওয়াজায় তওবা নিয়ে হাত তুলেছে আল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بمسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ونبينا ونبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسل صلى الله تعالى بالحق بشيرا
উলফত মে বারা বারা কে ওয়া
ہر چیز ملا جاتا ہے اگر نگر میں مزہ ہو ہر چیز ملا جاتا ہے اگر نگر میں مزہ ہو سات مسافتی سنتا زوار شاہ مزرود آیوجت آیوجت মহতি এ তাফসীরুল কোরআন মাহফিল মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলে রাত সমাপনী দিন পহেলা মার্চ 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতি নাজাতি বোর্ড ফারাসাতুল আমবিয়া হযরিয়া উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আহ্বতের আশাকিন রাকিরিন শাকিরিন নাহিবিন মুহিবিয়ান এজাম এজাম কলিজার টুকরা আমার সমবাসী যুবক বন্ধুবান স্নেহ সুতুভাই সুতুভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরবারে শুকর ও সুজুদ মহান রাব্বুল আলামিন আপনার জামানায় কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে সহি তরিকায় তরিকায় কিছু কথা বিষয় কথা আমার শুনবার জন্য আমাদেরকে আমাদেরকে হুজুর করেছেন নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ পড়লি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউন শাফিউদ্দিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আ'যাম রাসূল আকরাম রাহমাত আম নাবিয়্যুল আলামিন ওয়াল আজাম حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع المحشر ساقي الكوثر اعطاء ناقه مدينه قتاده آفتاب النبوة فخر موجودات سيد المخلوقة حضرة محمد رسول الله صلى الله عليه وآله وسلم সর্বোপরি সর্বজনের আপনাদের অবস্থানে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে তো আগে উপস্থিত হয়ে নাইট লাইন ইন্ডিয়ার ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন বাড়িয়েছে আল্লাহ আল্লাহ আলামিনের রহমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি বরকত চিরমনজির ব্যবস্থা করে দিন। দুই দিন পর্যন্ত ওলামায়ে হযরাতের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন বিশেষ করে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির ক্লান্তি লগ্নে পথ হারা মানুষের পথের দিশা দেওয়ার জন্য তথ্যবহুল আলোচনা করতেছিলেন হাজারো আজান বস্তা বস্তা এদেশের লক্ষ মুসলমানের চলিজার টুকরা আমাদের প্রাণদের ও আধ্যাত্মিক জগতের রাহবাদ রাহবাদ বীরে কামিল কামিল আল্লাহ হযরত মাওলানা আল্লামা আল্লামা মিজান রহিমান রহমান সাইদ নামা বারাকাতুহুম প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ জাকারিয়া ইসলামী আইসা সেন্টার বসুন্ধরা সুন্দরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে করতেছিলেন সকলের মধ্যে একটি পাইপ আছে দিক দিক প্রত্যেকটা মানুষের মধ্যে একটি দিন আছে বা কল আছে বা কল কিন্তু আয়নার মতো পবিত্র কলমের অভাব অভাব আয়নাওয়ালা দিন খুবই অভাব অভাব এই দিল আয়নার মতো পরিষ্কার ছিল জন্মগত ভাবে গুনাহের কারণে ওই আয়না দিলটা ময়লা যুক্ত হয়ে গেছে আর ওই ময়লা সাফ করার জন্যই আল্লাহ ওয়ালাদের সহবতে সহবতি জরুরি প্রয়োজন প্রয়োজন আহলে হক উলামায়ে হযরাত মানুষের পা ধরে ধরে বিনয়ের সাথে দিনের মহিমাতে মানুষকে গুণমুক্ত জিন্দেগি উপহার দেওয়ার জন্য
দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক ঠিক এমনই এক সময় ওলামাদের আহলে বাতে বাতে এরা চাচ্ছে রাজমাসের দিল ময়লা যুক্ত হয়ে থাক, আমল থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়। এরাও আনে মানে কিন্তু এরা আহলে হক না, আহলে বাতে বাতে খায়রুল খিয়ারি খিয়ারি উলামা মুশাবাব শিরারি শিরারি উলামা উলামা ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ আলেম। বসুলের কথা এজন্য সতর্কতার সাথে আমাদের কদম দিতে হবে, কথা বললেও বল না বললেও বিপদ, না বললে বলে ইমানের শক্তি কম, কথা বলে কথা বলে আহলে বাতেলে তো বলেই যে বলেই বলাতে দিল দিল ছোট ছোট অন্তর না বা না কেন কেন বলে এরা জাকাত ফিতরাত টাকা দিয়ে করছে তো তো দিল আর কত পরিষ্কার পরিষ্কার এরা জাকাত ফিতরাত টাকা টাকা। তো আমি একদিন বলেছিলাম বলেছিলাম কওমি মাদ্রাসা মাদ্রাসা 10 বছর আগে মানুষকে বুঝাইতে যে কষ্ট হতো কষ্ট হতো, এখন তো এখন কওমির পরিচয় দিতে কোনো কষ্ট নাই কষ্ট নাই। একটা শিশু শিখেলে বুঝে কওমি মাদ্রাসা সৃষ্টি মধ্যে একটি শ্রেষ্ঠ মানুষ মানুষ প্রতিষ্ঠান এখানে কি গরিব ছাত্র নাই ছাত্র নাই তুলনামূলক অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্বে সর্ব বৃহৎ অংশ গরিবের সন্তানই মাদ্রাসায় মাদ্রাসায় যদি মাদ্রাসায় ছাত্র আছে 500 তাহলে সর্বোচ্চ 100 ছাত্র পাওয়া যাবে না, ধনী সব সব কথা ঠিক না ঠিক। জাকাত কি জানি খাবে না দিবে বলেন বলেন, তাহলে ও সমস্ত বাতিলের দৃষ্টিকে বুঝাতে চায় বুঝাতে চায় জাকাতের অংশ গরিবরাই প্রাপ্য প্রাপ্য কথা ঠিক না কথা ঠিক। আর আমরা তো হামলা করি না করি না অপকৌশল করি না, মানুষ দিল ভাঙ্গা দরদ নিয়া জাকাত জাকাত দান সাদাকা দিয়া যায় দিয়া যায় না নিলে মায় কষ্ট পায় কষ্ট পায় দিয়াও দিয়া রসিদ বই দিতে চাইলেও নিতে চায় না লাগে চায় না এটা দিয়ে দিছে আল্লাহর মহব্বত যাদের হবে তারা বাংলা এবং রসুলে রসুলে মোটামুটি দুশ্মন বললে চল বললে চল। দ্বিতীয় কথা হলো কথা হলো এক মিনিট আগেই বলেছি কওমি মাদ্রাসা বুঝানোর এখন আর বয়স লাগে না, পৃথিবীর সবাই বুঝে গোটা পৃথিবীতে আজ কওমি মাদ্রাসা এক সুবাতাস রাম ছড়িয়ে পড়েছে, এমন কোন রাষ্ট্র নাই যেখানে কওমির রাম নাই, কারণ এখানে সন্ত্রাসী নাই চাঁদাবাজি নাই চুরি নাই ডাকাতি নাই এ কারণে সরকারের সব গরম হয়ে আছে কওমির উপরে, যেই পবিত্র স্থানটাকে অপবিত্র বানাত্র ভাবে যায় তার অপকৌশল আকার জন্য দুষ্কৃতিকারী বিধর্মীদের দালালেরা পালন করা হয় আছে এখন কম কথা হক কথা বলে না কথা বলে না এলো জায়গা ফেত্রা খায় এই জন্য খায় এই জন্য বাংলাদেশ তো আছেই আছেই পৃথিবী এমন একটি রাষ্ট্র রাষ্ট্র বাতেলে বাতেলে রুদ্ধে জবানে জহানে হোক ইশারায় হোক ইশারায় হোক যেটাকে প্রতিবাদ বলে আন্দোলন বলে প্রতিরোধ বলে আমি চ্যালেঞ্জ দিলাম সুসন্তান থাকলে দাঁড়ায় বলুন দাঁড়ায় বলুন বাতিলের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইসলামের বিদ্বেষীদের বিরুদ্ধে রসুলের দুশমনের বিরুদ্ধে বিরুদ্ধে
গোটা পৃথিবীতে পৃথিবীতে একমাত্র হকের আওয়াজ কওমিওয়ালারা ছাড়া কেউ শুনতে পারেনি। ভালো করে ইতিহাস করুন, অন্যরা যদি তুলে থাকে আমরা তাকে পরিপূর্ণ হিসেব করি না, তবে কওমিওয়ালাদের ভূমিকা সর্বোচ্চ শিখরে শিখরে। আমার দেশের অবস্থা দেশের অবস্থা দেখেন, যুগে যুগে কওমিদের অবস্থান বাস্তবের বিরুদ্ধে বিরুদ্ধে। হ্যাঁ আমরা আমরা একটা জায়গায় চুপচাপ থাকি থাকি, এই জন্য অনেকে দুর্বল মনে করে মনে করে। চুপ থাকা শুধু থাকলে তার পরিচয় না পরিচয় নয়, বরং বরং চুপ থাকার অনেক সময় পরিচয় হয় না আগরওয়ালা মুসলমান মুসলমান। কথা বলতে পারলেই জিতা যায় না জিতা যায় না। অতএব এই কওমি মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। শুধু তাই শুধু তাই নয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া কালিয়া যা আছে যা আছে সবগুলোর জন্য দোয়া করা উচিত রসুলের আদর্শে যেন এরা চলতে পারে চলতে পারে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা ডাক্তার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সাংবাদিক হবে সাংবাদিক হবে প্রফেসর হবে স্যার হবে সাহিত্যিক হবে ব্যক্তি হবে। এটা আমাদের এটা আমাদের মুসলমানের জন্য গৌরব গৌরব, কিন্তু থাকতে হবে রসুলের আদর্শ রসুলের আদর্শ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আজ বয়ান 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 হজর থেকে শুরু সারা সারা আজ এখানে কাল সেখানে সেখানে বক্তাদের বয়ান তাবলীগের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিব সাহেবদের বয়ানদের বয়ান এরপরে অবসর টাইমে মোবাইলে মোবাইলে বয়ান আছে না নাই আছে না নাই, নামাজ পড়ে না সেও বয়ান শুনে, রোজা রাখে না বয়ান শুনে, মোবাইলে ঢুকে বয়ান শুনে বয়ান শুনতেছে কেন আমার জন্য শুনে না শুনে না কণ্ঠ ভালো এই জন্য শুনে জন্য শুনে। এরপর পরিবর্তন খুবই দুর্বল দুর্বল। এখানে দেখেন এখানে দেখেন এ বিশাল বিশাল প্যান্ডেলে তাকাইলে তাকাইলে মনে হয় যেন হয় যেন দশ বছরে যে রচনা হয়েছে তা বেশি হয়েছে বেশি হয়েছে। খুব খুশি খুব খুশি অনেক লোক হয়েছে লোক হয়েছে, কিন্তু এখানে নজরে দেখবেন দেখবেন এমন আশেপাশে রসুল বসে আছে বসে আছে ফজরের নামাজ পড়ে নামি জহর পড়ে জমি এশা পড়ে নি আসর পড়ে নি মাগরিব পড়ে নি। তাহলে আপনি বয়ান শুনলেও কি না শুনলেও না শুনলেও কি আগামী কাল আগামী কাল বয়ান খুলবেন খোলার পরে নামাজ সারা ঢুকে যাবেন ঢুকে যাবেন সুদি কারবারি কারবার লাইন রাস্তা ঘাট করে দিবেন করে দিবেন। তাহলে বয়ান শুনলেও কি হলো না শুনেও কি হলো শুনেও কি হলো অথচ যারা সুদের সাথে জড়িত সাথে জড়িত প্রত্যেকেই তাতে নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হয় আছে হয় আছে। এটা তো গোপন কিছু না কিছু না। আজ মুসলমানে মুসলমানে সংখ্যা সমিতে বেশি সমিতে বেশি এরপর কেন আমরা কেন আমরা গুটি কয়েক গুটি কয়েক হাতে আমরা দস্ত লাঞ্ছিত অপমানিত অপমানিত আমাদের গা আমাদের গা বেইমানের কাল মানে আমাদের গা আমাদের গা। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েতের দৌলত দান দৌলত দান করে। যাই হোক একটি আয়াত পড়েছি হাদিস পড়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো আকুলু কাওলান সাদীদা সাদীদা এবং যা বলবো সেটা বলো সঠিক সারসংক্ষেপে বলো লাকি ইউসলিহ লাকুম আমালাকুম এক নাম্বার তোমাদের আমল পরিশুদ্ধ করে দিবেন কে দুই নাম্বার দয়াফির লাকুম যুনুবাকুম তোমাদের কৃত গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজা আযীমা এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে অনুসরণ করবেন করবেন
তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতা কাতা, হে দুনিয়ার মানুষ, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করো, ওয়াফু আমমান যালামান, কেউ যদি জুলুম করে মাফ করে দাও, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইহি, সদাচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে। আয়াত হাদিসের তরজমা, আল্লাহ দুটো আল্লাহ দিয়েছেন, মানলে দুটো পুরস্কার। এক নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, দুই নম্বরে জবানকে কন্ট্রোল করো। দুইটা আদেশ মানলে দুইটা পুরস্কার, আমল পরিশুদ্ধ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। এখন এই আদেশ নিয়ে আর পদ্ধতি কি? ইশারা ইনশাআল্লাহ বলেন, এই আল্লাহ আদেশ মানতে হলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ লাগবে। কারণ অনুসরণ আল্লাহ অনুসরণ রাসূলের অনুসরণ, আল্লাহ এবং রাসূলের অনুসরণ কেমনে হবে? আল্লাহ পাক তা সুন্দর পাকাটি দিয়েছেন, হে রাসূল, হে রাসূল বলেন, যারা আমার মহব্বত চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকেই অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণটাই আমি আল্লাহর ভালোবাসার স্বামী। তাহলে আল্লাহকে আল্লাহকে মানার একমাত্র পদ্ধতি রসুলের অনুসরণ, যে রসুলকে মানলো সে আল্লাহকেই মানলো, আর যে রসুলকে মানলো না সে আল্লাহকেও মানলো না, রসুলকে মানার পদ্ধতি কি? রসুলকে মানার পদ্ধতি হলো রসুলের রেখে যাওয়া আমানত রক্ষা করা। বলেন, রসুলের রেখে যাওয়া আমানত রক্ষা করা, রসুলের রেখে যাওয়া আমানত কি? দুইটা জিনিস, কোরআন আর সুন্নাহ, কোরআনা এই দুই জিনিস, রসুলের রেখে যাওয়া আমানত, এটা রক্ষা করা, এই দুই জিনিস, জীবনে বাস্তবায়ন করে চলা, তাহলে কি বুঝলাম? যে কোরআন সে কোরআন বস্তু চলে সে রসুল মানে, যে রসুল মানে সে আমানাকে মানে, যে আল্লাহ জানে আল্লাহ সে জান্নাত পেয়ে যাবে, আর যে কোরআন সুন্নাহ মতে চলে না সে রসুল মানে না, যে রসুল মানে না সে আল্লাহকেও মানে না। তবে এখানে আর একটা কথা, রসুল মানার ব্যাখ্যা একটু খেয়াল করি, একটা লোক টুপি পরে না, আমরা যে টুপি পরছি, কোন বাবার হন বাবা রসুলের আদর্শের, আমরা দাঁড়িয়ে রেখেছি রসুলের আদর্শের, পোশাক পরেছি মদিনার আদর্শের পোশাকের, রসুলের আদর্শের পোশাকের পোশাক। এখন একটা লোক টুপি পরে নাই, যদি জিজ্ঞেস করি ভাই আপনি টুপি পরলেন না কেন, লোকটা দুর্বল হয়ে বলে হযরত টুপি পরার দরকার ছিল, পরতে পারিনি, ঝামেলা, দোয়া পেলাবেন, চেষ্টা করব, ভাই দাড়িটা রাখেন না কেন, বলে রাখা খুবই জরুরি মুসলমান হিসেবে, আমি ঝামেলার কারণে বিভিন্ন কারণে রাখতে পারিনি, দোয়া করবেন, আমি চেষ্টা করব, ভাই পোশাক পরে না কেন, বলে মদিনার পোশাক পরা খুবই দরকার, বিভিন্ন কারণে পড়তে পারিনি, দোয়া করবেন, চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে এই লোকটা দেখবি মাথায় না দিয়া রসুল মানে, এই লোকটা নামাজ পড়তে পারে, না একবার রসুল মানে, কিন্তু কেউ যদি বলে, এই ভাই তুমি পড়েন না কেন, বলে না পড়লে অসুবিধা কি, টুপির মধ্যে ইসলাম, এত ফতোয়াবাজি করেন কেন, ভাই দাড়ি রাখেন না কেন, বলে না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যে ইসলাম, ফতোয়াবাজি করেন কেন, ভাই পোশাক পরেন না কেন, বলে পোশাকের মধ্যে ইসলাম, না পড়লে অসুবিধা কি, এই লোকটা পোশাক যদি পরেও এর পর রসুল মানে না, ধোকাবাজ, একই ধোকাবাজ, এ টুপি মাথায় যদি দেয় অন্তর পরিশুদ্ধ নয়, অন্তর না পাক, তাহলে এই লোকটা রসুল মানে না, এই লোকটা রসুল, বলেন না কেন, এই লোকটা রসুল, যে রসুল মানে না সে আল্লাহকে, যে আল্লাহকে মানে না সে বিনা হিসাবে বেহেশতে যাবে, বলেন
তাহলে কে বেহেশতে যাবে কে জানে না, মরার পরে বিচার করার দরকার নাই, আপনার বিচার আপনি নিজেই জিন্দা থাকতে করবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। যে রসুল মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে জান্নাতি, যে রসুল মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে আসে জাহান্নামী। রসুল কে মানে কে মানে না, যে কোরআন মানে সুন্নাত মানে সে রসুল মানে, যে কোরআন সুন্নাত মানে না সে রসুল মানে না। রসুল মানে না কথা মানে কি, টুপি না পরলেই মানে না, লেই মানে না। হ্যাঁ হ্যাঁ, একটা লোক টুপি পরে না ঠিক, দিলের মধ্যে দরদ আছে সে রসুল মানে, রসুল মানে। কিন্তু টুপির প্রতি অনীহা যা অনীহা যা, ওই ব্যক্তি রসুলের সুন্নতকে অবহেলা করার কারণে রসুল মানে, রসুল মানে। আর রসুল না মানেই আল্লাহ না মানার শামিল, আল্লাহ পাক আমাদের এই সমস্ত ঝামেলা যুক্ত পথ থেকে হেফাজত করুন। তাহলে এত বয়ানের বয়ান আমাদের দুর্বল কেন, কেন একমাত্র আল্লাহ ভয় বা তাকওয়া নাই, তাকওয়া নাই কিনাই কিনাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আল্লাহর কাছে দান আছে ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভয়। কোরআনের শুরুতে তাকওয়া, শেষে তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকীন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকীদের জন্য হেদায়েত হিসেবে, কোরআনের শেষে তাকওয়া, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয় ভয়। লাউ আনজালনা তারা আল্লাহকে বেশি ভয় করবেন, খাশিয়াতুল্লাহি ভয়, খাউফু খানিয় ভয়। ওয়া আম্মা মান খাফা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া কারণ হলো মা বাবাকে সন্তান ভয় করার কারণে অন্যায় করে না, করে না। ছাত্র ছাত্রদের প্রতি ভয় থাকার কারণে অপরাধ করে না, করে না। বিচারকের প্রতি আসামির ভয় থাকার কারণে বিচারকের সামনে অন্যায় করে না, করে না। ঠিক বান্দার মধ্যে যখন আল্লাহ পাকের ভয় আসবে, ওই বান্দাও কখনো গুনাহে কাছে যেতে পারবে না। হারকে ধারকে খৌফে হাফতার বৈদানাদা জান্নাতুল মাকওয়াতে হাতে হুরামাদা। আল্লাহর ভয় তাকওয়া থাকে অন্তরের মধ্যে, কোথায় কোথায় ঘুমাইতেছে ঘুমাইতেছে। তাকওয়া মানে কি, মানে কি থাকে কই, থাকে কই মাথায়, কোথায় কোথায় অন্তর, কোথায় কপালে, কপালে। হ্যাঁ হ্যাঁ, কলব কই, কপালে কপালে। কি ভয় কি বললাম, কথা বললো বিপদ, বিপদ না বললো, না বল না বললে বলে মানে জোর বলতে গেলে কয় হিংসা, হিংসা না বললে কাইমানের জোর, আর বলতে গেলে বলতে গেলে কাদিয়ানির বিরুদ্ধে কথা বলা কি হিংসা, বাতেলের বিরুদ্ধে কথা বলা কি হিংসা, মুনাফিকের বিরুদ্ধে কথা বলা কি হিংসা। তাহলে আমি বলবো ভাইজা, হিংসার ব্যাখ্যা জেনে নাও, হিংসা হিংসা হিংসার ডেফিনেশন জানো না, ব্যাখ্যা জানো না,
এর নবীর উম্মত ভালো করে শুনে দাও, শুনে দাও। গীবত করা হারাম, তুমি জানো আলেমরা জানে না, জানে না আলেমরা, আলেমরা এরা কোরআন কাছ থেকে জানে না, আলেম জানে না, আলেম জানে না। গীবত করা হারাম, আপনারা জানেন, আলেম জানে না, জানে না। বুঝো না, বুঝার চেষ্টা করো, মন্তব্য করিও না, মন্তব্য করলে নিজের কপাল উড়ে যাবে, ওলামায়ে কেরামের কোনো ক্ষতি হবে না। কপাল ঘুরেছে কোনো টেপও নাই, এখনো টেপও নাই যে কপালটা ঘুরে গেছে রে তুমি, কারণ এই জমিনে জমিনে ওলামায়ে আহলে হক আমার মায়া বাবি বলেন এরা ওয়ালা যাতুল আনবিয়া, আনবিয়া কেরামের কেউ শরি ওয়ারিস, ওয়ারিস এই ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, মাসআলা জানলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, শিখলাম ওলামায়ে কেরামের মাধ্যমে। আমরা ওই চিনতাম না চিনলাম, মসজিদ চিনতাম না চিনলাম, বৈধ বৈধ চিনলাম, হালাল হালাল চিনলাম, চিনলাম এখন যদি কেউ বলে আমার আলেম লাগবে না, মরার আগে ওসিয়ত করে মর, জানাজা যেন আলেম দিয়া না দেয়, কুকুরের মতো যেন চাপা মাটি দিয়া দেয়। বুঝা গেল সবাই সচেতন, সবাই সচেতন, মালিকে একটা মনে করিও না, কাফের বেঈমানের অবধি তোমার বন্ধু না, না না না, ওদের তো টার্গেট ভারত না, ওদের টার্গেট ইন্ডিয়া না, ওদের টার্গেট মোলে বানান না, ওদের টার্গেট লন্ডন না, আমেরিকা না, ওদের সবার একটাই টার্গেট হলো ইসলাম আর মুসলমান। ঠিক কি না বলো? আপনারা মুসলমান কি? এই জন্য করতে 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 আসতে আসতে এর নবীর উম্মত এখনো কেন কেন নিজেকে পরিশুদ্ধ করতে পার না, দলাদলির মধ্যে এত কেন দৌড়াও? এরে নদী আসে, সচেতনতার সাথে আওয়াজ বন্ধ করা যাবে না, ঘরের মধ্যে চোর ঢোকার জন্য রেডি হয়ে গেল, ঘরের কিনারায় চোরারা চালা, ঘরের কিনারায় কান লাগায় দেখে ভিতরে আওয়াজ আসে না, সবাই ঘুমায় গেল, কানটা লাগায় দেখে এখনো আস্তে আস্তে করে মেদামা, আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে আওয়াজ, সবাই তো এখন বেকা যাবে না, ঘরের এক সিটা করলে ভিতরে দুই কেতারা তো আয়োজন করে, আল্লাহ এমন গুণ দাও তিন দিনের মধ্যে যেন আর সজা খোঁজে না পড়ে।
কিছুক্ষণ দোয়া পড়ার পরে আবার কান লাগায় দেখে বড়দের আওয়াজ নাই ঠিক, কিন্তু বাচ্চাদের আওয়াজ। চোরারা এখানে ঢুকতে ভয় পায়, কারণ বাচ্চাদের আওয়াজ, এদের আওয়াজের কারণে বড়রাও সজাগ হয়ে যেতে পারে। কি বুঝাইতে চাই মুসলমান? ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে, ছোটদের হোক আর বড়দের হোক, রেজাল্ট হলো চোর ঝুঁকা সাহস পায় না। এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের আওয়াজ চালু থাকবে, অস্ত্র লাগবে না, টাকা লাগবে না, লাঠি লাগবে না, কিচ্ছু লাগবে না, মুসলমানের পবিত্র জবানের আওয়াজ যতদিন থাকবে, চাই আওয়াজটা ছোট জিকার বড়রা দে, আওয়াজটা তাবলিগলাদের মাধ্যমে হোক না কেন, আওয়াজটা যদি ইমানদার মুমিন পীর মশাইখের মাধ্যমে হয়, মাদ্রাসার মাধ্যমে হয়, ওয়াজের মাধ্যমে হয়, যেদিক দিয়ে একটা আওয়াজ এই জমিনের মধ্যে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের ঘরে কোনো বেঈমান চুরি করার হামলা করার সাহস পাবে না। মুসলমানি বুয়া দুগান দান্নে হাদান আমানে খুদবত দসতে খাজাদান গর্ব সুরত আদমি এনসাবুদে আহমদ জাহল হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত নাজমা উদেরাদান আপনি মনে করেন আমরা বাঙালি মুসলমান এত মুসলমান, এই যে একটু আগে না বললাম এত মানুষ, অথচ সুখর মেহমান অনেক, বেনামাজি আশেকের রসুল অনেক, আলেম গালিদের তাওয়াজা নাই, এও তো মুসলমান। এ যদি মনে মনে ভাবে হুজুর টেনশন করবেন না, নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কোনো টেনশন করবেন না, আমাদের দিল পরিষ্কার, নামাজ না পড়লেও দিল ভালো মন ভালো, ইসলামের ঝামেলা আমরা আগে উঁচু করব, পশ্চিমকালেও সম্ভব হবে না, বেনামাজি আর আল্লাহর দুশ্মনের সাথে আল্লাহ ইসলামের ঝামেলা কখনো দিবেন না। ভাইরা অতএব চুপ থাকার থাকার সুযোগ নাই, জবানের আওয়াজটাই বাতিলের জন্য একটি অস্ত্র, বাতিলের জন্য মুসলমানের আওয়াজটাই একটা ভয়ঙ্কর আওয়াজ। এজন্য বলেছিলাম এর মুমিন চোখ কান খোলা রেখে বয়ান শুনতে হবে, কদম বাড়াতে হবে, ওযু সারা কোরআন শরীফ ধরলে কোনো সমস্যা, সবাই এক সবাই কান চোখ খোলা আছে, কান কান একমত না, এরকম একজন আছেন নাই নাই, কোরআন ওযু সারা ধরা যাবে 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 না যাবে না, যদি কেউ বলে যাবে যাবে কি মানা যাবে, হ্যাঁ নবী এত কম ঠিক জোরে কইছেন, আসতে তো বলেন তো সেখানে বসে তো ঠিকের আওয়াজ জোরেই বলেছেন, আসতে তো বলেন তো বলেন, আর এগুলোর কথা ওলামায়ে কেরাম বললে হিংসা, হ্যাঁ কোরআন শরীফ ওযু সারা ধরলে সমস্যা নাই, যদি কেউ বলে আর এর উত্তর যদি কোন আলেম দেয় তার মানে হিংসা, কেমন ফিডা দরকার তোমার তোমার যে এত বড় তোমরা হইলা, এখন হিংসার ব্যাখ্যা শিখনা এর নবীর উম্মতের দান, কাজা নামাজ লাগবে না যদি কেউ বলে আর আহলে হক ওলামায়ে কেরাম জবাব দিয়া দেয় এর নাম হিংসা না, বর্ণের নামে ইহসান, উম্মতের সতর্ক করে জাহান্নাম থেকে বাঁচায় দেয় হকানি আলে আমার স্বার্থের জন্য দোড়ায় দাঁড়ায় না, এনে নবীর উম্মতের দল
যারা উন্নতের মধ্যে বিভ্রান্ত ছড়ায় এদের মধ্যেই হিংসা, কারণ এই বিভ্রান্ত ছড়ানোর পেছনে কারণ তারা আল্লাহ দিন চায় না, কোন না কোন বাতিল ব্যক্তির দালালি করতে চায়। আর থাকবে কি করে, সে তো আল্লাহ পছন্দই করেন, আল্লাহ পছন্দই। আবার অনেক মহাপণ্ডিত সাহেব আছে বলে আব্বা আব্বা আমার বড় পীর, আমার পীর ধরবো কেন, কোরআন হাদিসের পীর মুরিদি নাই, এই কথা বলে যারা বলে পীর মুরিদি শির্ক, তারা মূর্খ, তারা ধর্মান্ধ, তারা ধর্মান্ধ। পীর শব্দ সেটা ফার্সি, তার কোরআনের শব্দ মুর্শিদ, মুর্শিদ মানে পথ প্রদর্শক, কিসের পথ দেখানেওয়ালা, বলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানেওয়ালা। এদেরকে এক ভাষায় আল্লাহ বলেন ওলি, আর এক ভাষায় বলেন আউলিয়া। আল্লাহওয়ালার কথা নাই মানে আল্লাহ কোরআনেও আল্লাহওয়ালার প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যেও আল্লাহওয়ালার প্রশংসা করেছে। ভাইরা আমরা কিসসা কাহিনী কই, আমরা কি কই ভাই, এই কথা বলেন না কেন, ইউসুফ নবীর কিচ্ছাকে আল্লাহ বলেন আহসানুল কসাস, সব থেকে দামি কিচ্ছা আমরা কিসসা কই কি, ওই বিল ক্লিনটনের, আমি কথা বলেন আমরা কি হরে কৃষ্ণের কেচ্ছা বলি, রামায়ণের কেচ্ছা বলি, আমরা কি কোন বেদিনের কেচ্ছা বলি, তা আমরা কিচ্ছা যদি বলতে চাই কোরআন সুন্নাহর আলোকে মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য এমন ব্যক্তির কাহিনী আর ঘটনা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয়, যারা বেপর্দায় চলেন চলেন, আর যারা বিরোধিতা করে অন্য কিছু হসপিটালে নিয়ে পরীক্ষা করা লাগে। ওই মাঝে মাঝে বলি বাবুয়া ব্যান হাতি কে লাথি দেয়, কি পাওয়ার বুঝেন, যে হাতি হাতিকে লাথি দেয় ব্যান, তো একজনে তো পাওয়া পাওয়া তো খুঁজা খুঁজা তদন্ত করে দেখলো যে আইয়ুব খানের পয়সা লাগানো ব্যাংকের পাশা করা, এমন কোন তাছাড়া যদি হজরত এই ঘটনা কোরআন শরীফের কত নাম্বার পাওয়া আছে, এইরকম বহু তাছরা আছে না নাই, যে বললাম বললেও বিপদ, না বললেও বিপদ। আরে ভাই তুমি আউযুবিল্লাহ পারো না শুদ্ধ করে কোরআন শরীফ আরবি দিলে বোবা হয়ে থাকো, বিসমিল্লাহ পারো না, এমনকি মুসলমান হিসেবে আসসালামু আলাইকুম শব্দটাও উচ্চারণ করতে পারো না, তোমার মতো ব্যক্তি যদি একজন তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা আলেমের দিকে আঙ্গুল তুলে কথা বলো, তোমাকে আর আমার চিৎকার দিয়ে বলতে হবে না তুমি বেয়াদব, বলা ছাড়াই তুমি বেয়াদব, আমার বলতে হবে না তুমি বেয়াদব, তুমি বলা ব্যতীতই বেয়াদব, দলিল লাগবে না, দলিল ছাড়াই বেয়াদব।
কারণ একজন হাক্কানি আলেম রসূলের ওয়ারিস, রসূলের ওয়ারিস। তুমি যদি একজনের গুণগান গাইতে গিয়ে আরেকজন আর বিরোধিতা করো, গুণগান গানে ওয়ালা যদি মুত্তাকি হইত কলিজা ঠান্ডা হয়ে যায়। যার গুণগান নাও একটু চিন্তা করো, তার দাঁড়ির হালাত কি, তার নামাজের হালাত কি, পর্দার হালাত কি, একজন বিরোধিতা করো তার আমলের খবরের খবর। অতএব ব্যাঙের লাঠি দিয়ে হাতির যেমন কিছু হয় না, ঠিক বেআমলওয়ালার গুণবিতায় আহলে হকের কিছু হবে না ইনশাআল্লাহ। তবে শুকর আদায় করি তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার সিঁড়ি, তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার কওমির বিরোধিতা কম করুনি জীবনে, কওমিওয়ালাদেরকে কম গালি দাওনি, কম কাদান কাদাওনি, তাবলিগওয়ালাদের বিরোধিতা কম করুনি। তোমাদের বিরোধিতাই আমাদের আশীর্বাদ এনে দিয়েছে। আজ কওমি মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ কারণ ওই যে হাদিসে হাসি খুতবায় কেউ যদি খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ করো, করো আমাদেরকে গালি দিয়েছো, আমাদের দেশের উলামায়ে কেরাম তাবলীগানরা কেউ গালির জবাব দেয় নাই, বরং রাতের বেলা কান্না করেছেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছেন, যে কারণে আজ আহলে হকের বিজয়ের নিশান উড়ে গেল। কথা ঠিক নেই? এর নবীর উম্মতের দান আল্লাহর ভয়ে নবী তাকওয়া অন্তরে ঢুকাও, তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া থাকে অন্তরে দেখা যায়নি, বলেন বলেন অন্তরের জিনিস দেখা যায় দেখা যায় না? এই সুযোগে একদল আল্লাহর বান্দার একটা চাওয়া কি করে কি করে কি করে কি করে ভাই একটু বলো না কেন ভাই, অন্তরে তাকওয়া আছে কি না বললে সমস্যা কি? তাকওয়া তো অন্তরে আছে, দেখা যায় না তো হইলে ফলাইল, এখন ডুববে কে আর দেখবে যে তাকওয়ার পরিমাণ কি? এরে নবীর আশেক উম্মতের দল দলাদলি ছেড়ে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, কোন দল বুঝি না, তরিকা বুঝি না, আমরা সবাই হিসাব নিতে গিয়ে দেখো আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত মুসলমান। এই কথাই যদি একটা হতাম আর আমাদের কপালে এত দুর্দশা আসতো না, আল্লাহ মুসলমান হিসাবে এক মনে মহব্বতে চলার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো, কারণ জবান এমন একটা সম্পদ, এমন একটা অস্ত্র। এই জবানের কথার দ্বারা পরিচয় মানলে তুমি ভালো না খারাপ, এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ জেলখানায় যায় আর একটা ফাঁসি, ফাঁসি মুক্তি পায়। জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মেয়েটা নিজের স্ত্রী হয়, আবার কলিজার স্ত্রী যা একটা কথার দ্বারা তালা খায়া যায়। কথা বলেন না কেন? এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা সাক্ষী দিলে মানুষ মুক্তি পায়, আবার সাক্ষী দিয়া পেঁচে লাগাই বিপদগামী হয়। এই জবান সারে তাড়াতাড়ি কন্ট্রোল করে নাও, কারণ একজন একটা থাপ্পড় দিল এটার ব্যথা এক মিনিট পরে আর থাকবে না, কিন্তু জবান রাখা দিলে মধ্যে ঢুকে এটার ঔষধ নাই। জবান সারে হেফাজত করেন মুমিন, কেমনে করবা বলে সিলাই করে কষ্টে লাগাও, বলে না না এই জবানকে হেফাজত যদি করতে চাও গুনাহের থেকে জীবনটাকে বাঁচাও। কেমনে বাঁচাই বারে বান্দা? এক নাম্বার জবান থেকে মিথ্যা কথা বন্ধ করে দাও, আর এই জবান কন্ট্রোলের জন্য যেই মেডিসিনটা লাগবে তার নাম তাকওয়া। এই জন্য আপনার আগে বলেন আমাকে ভয় কর,
আমার ভয় থাকলেই তো তোর জবান হেফাজত হবে। উস্তাদের সামনে ছাত্র এমনি কথা কই বেশি, হুজুর দেখলে আমার উস্তাদ আমার পীর দেখলে জবান জানি কন্ট্রোল করে ফেলি। কেউ যদি বলে কথা কও না কেন, বলে দেখছেন আমার মুরব্বি সামনে কথা বলা যাবে না, তার মানে কি বেয়াদবি হওয়ার ভয়। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বেশি বলা যাবে না, কথা বলতে যদি ভুল হয় আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ভয় ঢুকাইয়া জবানটাকে হেফাজত করো, কেমনে তুমি করবা? এক নম্বরে ওয়াদা করো জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, মিথ্যা কথা বলা একটা মহাপাপ। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন। জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও, আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নারক জাহান্নাম। আলা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়্যাকুম আল কিযব ফা ইন্নাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। সাবধান, মিথ্যা থেকে ও জাতি, মিথ্যা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, আর খারাপের পরিণাম হলো জাহান্নাম। মিথ্যা থেকে জবানটাকে হেফাজত করো, কথা বলেন না কেন, এগুলোই তো মিথ্যার বিচার। দুনিয়াতেই যদি ধরা খাইতে হয় পালাবার সুযোগ নাই, পরকাল জিন্দেগিতে পালাবার সুযোগ তার মতো পাবে না। মিথ্যা কথা থেকে জবান তাকে বাঁচাও। আল্লাহর নবীর সামনে এক বান্দা গিয়া কয়, নবী আমি শুধু মিথ্যা কথা বলি তাই না, আমি মারাত্মক মারাত্মক অপরাধ করি। বলে কি? এক নম্বর আমি জিনা করি, আর আমি মদপান করি, আর আমি মিথ্যা কথা বলি, আর কি করো? বলে আমি চুরি করি, তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখন কি চাও? বলে একটা ঔষধ আমাকে দিবেন, একটা আমি সারবো, কিন্তু সব গুণে একত্রে সারা যাবে না, আমাকে হয়তো মদপান করতে নিষেধ করবেন, অথবা চুরি করতে নিষেধ করবেন, না হয় জিনা করতে নিষেধ করবেন, না হয় মিথ্যা কথা বলতে নিষেধ করবেন, একটা আমাকে বলবেন আমি মানবো, বাকিগুলো আমি আস্তে আস্তে মানার চেষ্টা করব। মায়ার মনে চিন্তা করে বললেন, ও ভাই এক নাম্বার ঔষধ তুমি নাও, মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলতে নিষেধ করলেন, মিথ্যা সারা করব, বরং আজকে মজা করে চুরি করবো, কারণ নবীর থেকে অর্ডার পেয়ে গেছি বরকতেও চুরি হবে। বাড়ি গিয়া রেডি হয়ে গেল চুরি করার জন্য, রাতের গভীরে যাবে চুরি করার জন্য, হাঁটতেছে যাচ্ছে, একজন বড় লোকের বাড়ি আর যাবে, বরকতে চুরি হবে, হঠাৎ করে দিলের মধ্যে আঘাত, যদি আমি চুরি চুরি মামলা নিয়ে যাই, আর আমার পয়গম্বরের কাছে যদি গিয়া নামিয়ে দেয়, আর নবী তো জানে আমি সব, নবী জেনেছেন আমি চোর, নবী যদি দেখে বলে চুরি করছুনি, ওয়াদা তো করে আসি মিথ্যা কথা বলা যাবে না, তো সত্য বলতে হবে আমি চুরি করেছি, না না আমি নবীর কাছে দ্বিতীয়বার অপরাধী হতে চাই না। রাস্তা থেকে ফিরিয়া বান্দা বাড়ি চলে গেল, আর আমি চুরি করবো না। মদের বোতলটা নিল পান করার জন্য, আবার ভয় লাগলো, নবী যদি জিজ্ঞেস করে মদ পান কয় বোতল করেছো, আমি সত্য কথা বলতে গিয়ে তো স্বীকার করে নিতে হবে, না আমি আর অপরাধী হয় নবীর দরবারে দাঁড়াতে চাই না। মদের বোতল ভেঙে ফালায় দিল, এইভাবে জিনার রাস্তাও বন্ধ হয়ে গেল। এবার দৌড়ায় আমার নবীর দরবারে, ও পায়গম্বর
শ্রেষ্ঠ ডাক্তার এমন একটা মেডিসিন আমাকে দিলে এক দোষে আমার সব অপরাধ দূর হয়ে গেল। তিনি হলেন আমার মায়ার নবী, শ্রেষ্ঠ নবী। ওই নবীর রেখে দেওয়া প্রেসক্রিপশন যদি ফলো করে চলতে পারো মানুষ, আল্লাহর কসম দুনিয়ার বন্দুকালা তোমার বুকে বুকে নিয়ে যখন তুমি মারার জন্য দাঁড়াবে, সুন্নতের বন্দুকা বুলিয়ে যদি দাঁড়াইয়া যাও ওই গুলি বন্ধ হয়ে যাবে না, হয় যে বাঁচতে চায় তার বুকে উল্টা গুলি লাগবে। আর তুমি মনে করো সুন্নত লাগে না, তো তোমার কপাল লয়ে তুমি মরো, মরো কি করা, সুন্নত লাগবে না তো কি লাগবে, কি লাগবে কি তোমার, টুপি লাগবে না, দাড়ি লাগবে না, হালাল লাগবে না, পর্দা লাগবে না, তো লাগবে কি তোমার, হ্যাঁ পর্দা বললে লাগবে না, নামাজ বলে মাঝে মাঝে লাগে লাগে না, দাড়িও লাগে না, পর্দা লাগে না, টুপিও লাগে না, দস্তরখানও লাগে না, যেখানে সুন্নতের আঘাত করি পা লাগে না, লাগে না, এত সুন্নত লাগে না, নফল নামাজ লাগে না, কাজা নামাজ লাগে না, তো তুমি নবীর উম্মত আল্লাহর বান্দা হয়ে বলো তোমার কি লাগবে, লাগবে তুমি মরার আগে কই যে আমার জান্নাত লাগে না, এটা বাদ করে সেটাও কই, দেখছেন এই বান্দারে মুনাফিক কইতো তো বিসমিল্লাহ বলাটা আমি সমাজের মনে করি, কথা বুঝেন নাই পাগল হয়ে গেছে, পায়ের তলে না দিনে না দিনে চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে মনে পুলিশ, পুলিশ বাপ পাগল হয়ে গেছে, মদ পান করলে এত মাথা পাগল হয় না, এই বান্দা গুলো এত পাগল হয়ে গেছে, আল্লাহ আর হেদায়েত আইব কি এমন সন্দেহ, কারণ যারা আমার রসূলকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, এদের তওবাও কবুল হবে কিনা আল্লাহ আলিম। এখানে এত হাজার মুসলমান পায়ে হাত রেখে বলছি, পায়ে হাত রেখে বলছি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তো আপনাদের কালেমা না, প্রতিবাদ করার জোর নাই, আমরা যারা উত্তর দেই বাদ দিতে খুব মজা লাগে, খুব মজা লাগে না, বলে কালিমায়ে তৈয়বা এটা কুফরি কালিমা, তাহলে আপনার মা বাপ শব্দ গোষ্ঠী কাফের, এই কালিমা ফিরে কবরে গেছে। আরো মজার কথা হলো যারাই ফতোয়া দেয় ওর বাপেরও কাফের, ওর মাও কাফের, ওর দাদা নানি চন্দ্র গোষ্ঠী কাফের, তারাও এই কালিমা ফিরে কবরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, হামলা শুরু হয়েছে কালেমা নিয়ে, হামলা শুরু হয়েছে আল্লাহর জিকির নিয়ে, কি কি আর কোন কাজ নাই তো,
ওই একটা প্রবাদ বলে যে যারে শয়তানে ধরে কাম কিয়া কাম করে, যারে শয়তানে ধরে কাম কিয়া আকাম করে, আল্লাহ হেদায়েত দান করে। রাগ আসলে শুনে হয় না, রাগ আসলে কি করো, কি করো, সুন্নাত লাগবে না, এটা মেনে নাও যায় না, আপনি মানতে পারেন। একজন আল্লাহর খাস বান্দা যার মধ্যে জাহান্নামের ভয় আছে তারা মানতে পারে। বড় আফসোস, নামাজের মধ্যে এক বেচারা নামাজ পড়ে, হাত না দিতে বাদুক আর বুকে বাদুক বাদছে তো, নামাজ পড়ে তো, এরে নিয়ে কি টানা টানা, এই হাত মুন্ডা মাথাটা একেবারে কিলাকিলি ঝুম ঝুম, আর যারা নামাজ পড়ে না পড়ে না এদের নিয়ে এক সেকেন্ড কোনো চিন্তা নেই, চিন্তা নেই, কথা বলেন না কেন, এদেশে যারা নামাজ পড়ে না এদেরকে দেখেন ওই বেনামাজির কাছে কি একবারও দাওয়াত দেয় না, যারা নামাজ পড়ে হাত না দিতে পারলো কেন, এ নিয়ে কিলাকিলি, অথচ যারা নামাজ পড়ে না এদের পিছনে সময় দেওয়া দরকার না, একটু চিন্তা করা উচিত। আমি বক্তা হিসাবে আমারও দায়িত্ব আছে, জবাবদিহিতা আছে যে আমি যে বয়ান করতেছি, কমিটি আমার কিছু হাতিয়ার দিল, বল দিলাম যে আমার বয়ানটা ধরলো কি, বয়ান দিয়া হচ্ছে কি, যে আমার বয়ানের দ্বারা এই বয়ানের মাকসাদ কি, জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো, তো আমার বয়ানের মাধ্যমে একজন আল্লাহর বান্দা কি দেখা যায়, টুপি সারা ছিল টুপিওয়ালা হয়েছে, দাড়ি সারা ছিল দাড়িওয়ালা হয়েছে, পর্দা সারা ছিল পর্দাওয়ালা হয়েছে, নামাজ পড়তো না নামাজ পড়ে, এটা বক্তা হিসেবে চিন্তা করা দরকার না, চিন্তা করবে প্রচুর, শুরু থেকে শেষ পর্যন্ত খালি আক্রমণ, অমুকে অমুকে খারাপ, অমুকে খারাপ, এই বাজে চিন্তা নিয়ে বয়ান করে, সে কখন চিন্তা করবে যে আমার বয়ানে একটা আল্লাহ বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারলো কিনা, টুপি সারা বান্দাটা টুপিওয়ালা হতে পারলো কিনা, না আমার বয়ানের সার্থকতা কি, আমার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে, আমার তো একটা দায়িত্ব আছে যে আমি উম্মতকে বয়ান দিতেছি, এই বয়ানের মাকসাদ কি, যে আওয়ামী লীগ দেশ থেকে যাক, বিএনপি যাক, আমি থাকি, আমি থাকি, হ্যাঁ হ্যাঁ, ও যুবক ভাই ভাই পায়ে হাত রেখে বলতে চাই, আপনি মনে করিয়েন না একটা রাস্তায় উঠে গেছেন, না আপনার রাস্তায় উঠতে আরো 15-20 বছর বাকি, কেমন কেমন, আপনি এখন কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনার ওই পর্যন্ত যাইতে বহু সময় লাগবে, এবং ওই ওই পর্যন্ত যাইতে বহু বুজুর্গের দোয়া লাগবে, লাগবে নি দোয়া, দোয়া যদি নিয়ে চলতে চান, পক্ষ বিপক্ষ ছেড়ে নিজে এমন আদর্শের উপরে চলেন যে যে দেখবে সেই যেন দিল খুলে দোয়া করে, না ছেলেটা ভালো ভদ্র সভ্য, আমি চাই দেশের প্রত্যেকটা যুবক এমন হয়ে যায় যে কেউ যেন বকতোয়া গালি দেওয়া সুযোগ না পায়, সবাই যেন তার জন্য দোয়া করে, দোয়া করে, প্রত্যেকটা যুবক ভাই এমন হওয়া চাই যে দেখবে সেই যেন দোয়া করে, রিক্সা ড্রাইভার যেন দোয়া করে, মসজিদের মুসল্লিরা দেখলে যেন দোয়া করে, আলেম দেখলে যেন দোয়া করে, কেউ যেন ভাবতে না পারে এই যুবকে ভালো ছেলে না, এই যুবক অমুকের পক্ষ নিয়ে আমার গালি দিছে, আপনার সেই সময় হয় নাই, আপনি ডাক্তার হবেন, যেদিন চেয়ারে বসবেন কিছু রুগী টুগী পাবেন, তখন চিন্তা করবেন যে এখন কিছু পেনসিলিপিন দল করা দরকার, এখন আপনার দোয়া দরকার, দোয়া দোয়া একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন, কইছিলেন কই আছেন চলছেন কোথায়, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আরো আস্তে করে বলেন, তাহলে জবান হেফাজতের জন্য 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে, 2 নম্বর জবান দ্বারা গালাগালি করা যাবে না, গালি দেওয়া জায়েজ না না জায়েজ, সওয়াব না গুনাহ,
আল্লাহ কাছে তৌফিক চাই, আল্লাহ মিথ্যা থেকে জবান হেফাজত করে। জবানের দ্বারা কি বল শিকায়ত করা যাবে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা। আসেনি কোরআন শরীফে? এখানে পুরা গীবতের বয়ান আছে। এই ভাই দোয়া করে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ দোয়া যা শুনলেন এর সব দুই দিনের নির্যাস আল্লাহর কাছে দোয়া করুন। এই দোয়া থেকে যারা বঞ্চিত তারা ভুল জিনিস থেকেই বঞ্চিত। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আরো মহব্বত বলেন, এক নাম্বার জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, দুই নাম্বার গালাগালি করা যাবে না, তিন নাম্বারে গীবত শিকায়ত করা যাবে না। তো কি করবে? বিপরীত কিছু নেক আমল করবেন, তাহলে এই গুণাগুলো কম হবে ইনশাআল্লাহ। কি নেক করবেন? এক নাম্বারে কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত বলেন? বেশি বেশি কোরআন করবেন। বলে হুজুর পারি না, কি করব? পারি না হন কেন? বাংলাদেশের নাগরিক হয়ে সব পারলেন, শুধু কোরআনটা পারি না কেন বলেন? 10টা সাবজেক্টে পরীক্ষা জনমের মতো করলেন, সব পারলেন, ব্যবসা পারলেন, দুনিয়ার সব ভালো মন্দ সব পারলেন, আল্লাহ পাকের কোরআন শরীফ পড়তে পারলেন না, এটা বলিয়ে না লজ্জা পাই চেষ্টা করেন না। টাইম 3 মাস হজরের পরে না এসার পরে 1 ঘন্টা করে মসজিদের ইমাম সামনে টাইম দেন, মুয়াজ্জিনকে সময় দেন, 3 মাসে কোরআন পড়া শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারি না বলিয়ে এক ওই শিখা পর্যন্ত যে কোন একটা সুরা পারেন এই সুরা পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে এই সুরাটা পড়বেন, প্রত্যেকটা অক্ষরে দর্শনে দর্শনে। আর আস্তে করে বলেন, তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যদি একেবারে কিছুই না পারেন, বিসমিল্লাহ পারেন না, তো বিসমিল্লাহ এতো সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবেন। 2 নম্বরে আল্লাহর নামের জিকির করবেন। কার জিকির? না কোন পীরের জিকির, কার জিকির? আল্লাহর নামের জিকির করেন, তসবিহ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তসবিহগুলো পড়েন, আল্লাহর নামে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যত করবেন তত ফায়দা। কেমন? জামায় ময়লা লেগেছে, সাবান যত লাগাবেন ততই পরিষ্কার হবে। অন্তরে গুনার ময়লা লেগেছে, এই অন্তরের গুনার ময়লা দূর করার জন্য মেডিসিন হলো আল্লাহর জিকির। কার জিকির? কার জিকির? কার মসজিদে জিকির চলবে না, চিন্তা করেন। তো মসজিদে জিকির চলবে না, মন্দিরে চলবে? চলবে। আল্লাহ জিকির করতে বাধা দেওয়া এটা চূড়ান্ত জালেম সারা কিছু। জিকির হবে কার? এখন কি বলবো, দেখতে নারী চলন বাঁকা, এই জিকির নিয়ে কত ফতুয়াবাজি ইদানিং শুরু হয়েছে, চিন্তা করেন। এ কি বলবো, বলতে গেলে বড় বড় আলেমের তুলনায় আমরা না বলে, আমরা কি বড় বুজুর্গদের তুলনায় আমরা না বলে? এরকম না বলে কিছু উদীয়মান আলেম নামে আছে, নামদারি আলেম, এরা এখন ইউটিউব দখল করে চ্যানেল খুলে খুলে ওই বড় বড় বুজুর্গরে ইঙ্গিত করে এরপরে ফতোয়াবাজি করে। আমি বহু আগে বলছিলাম, সরমনায় কে গালি দেওয়ার কি দরকার? এই সরমনায় ইল্লাল্লাহ জিকির করে, এটা তো সরমনায় জমিনে তৈরি করা না, এই সরমনায় তো উজানির থেকে আছে, উজানিও ইল্লাল্লাহ জিকির তৈরি করে নাই, উজানি ওয়ালা ওই দেওবন্দের রশিদ হাসান জামহুরি রহমাতুল্লাহ আলাইহি থেকে কে
ওই জিকির চলে আসছে হাদিয়াতুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। অন্তত আপনারা না বুঝলেও বাংলাদেশের সব আলেমরা বুঝেন রশিদাহসি জঙ্গুহি লোকটাকে হাদিয়াতুল্লাহ মুহাজিরে মক্কি লোকটাকে ইল্লাল্লাহ চক্রনায়ের জিকির নয়, ইল্লাল্লাহ উজানির জিকির নয়, রশিদাহসি জঙ্গুহি জিকির। এই জিকির চলে আসছে হাদি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহস যদি বুকে থাকে বাংলা জমিনে দাঁড়াইয়া একবার পারলে বলো রশিদ আহমদ গাঙ্গুহি ভুল করেছেন ভক্ত সাহস থাকলে বলো। রশিদ আহমদ গাঙ্গুহি কে? বাংলাদেশের আহলে হাদিস বুঝিনা, লা মাযহাবি বুঝিনা, যারা আলেম তারা ভালো করে চিনে। আশরাফ আলী থানভি কে? তারা ভালো করে চিনে। হুসাইন আহমদ মদনী কে? তারা ভালো করে চিনে। মুজাদ্দিদ আল ফেসানি কে? তারা ভালো করে চিনে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি কে? তারা ভালো করে চিনে। তোমার চর্ম নাই দরকার নাই, গোড়ায় গিয়া আঙ্গুল দাও, গোড়ায় গিয়া আঘাত করলে করো, বলো রশিদ আহমদ গাঙ্গুহি মন্দ, এরপরে কিছু করার থাকলে করো। বলো সাহস থাকলে বলো, আজকে থেকে সরকারের বিরুদ্ধে বলব না, বিরুদ্ধে দুই বলব কেন, দরকার আমরাও বলব যৌক্তিক ভাবে আমরা ইল্লাল্লাহি সরকারের জন্ম দেওয়া, উজানির জন্ম দেওয়া গোড়ার থেকে আছে কি আছে। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ফকিহুল আসর, জীবন্ত ইলমের লাইব্রেরি, পাক ভারত মহাদেশ এমন কোন আলেম নাই যাকে রশিদ আহমদ গাঙ্গুহির নাম শুনলে চিনবে না লোকটা কেন ছিলেন, তাকে কিছু বলো। তখন তোমার আঙ্গ কিছু বলা লাগবে, আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন, জিকির করবো কার, আরো জোরে বলেন আল্লাহ জিকির করবো সব সময় নাকি এক সময়, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির? এরা অপব্যাখ্যা কি করে, জিকির মানে কোরআন তেলাওয়াত, নামাজ পড়াও জিকির, তেলাওয়াতও জিকির, এই সমস্ত ব্যাখ্যা ব্যাখ্যা দিয়া আল্লাহ জিকির থেকে বান্দাকে দূরে সরায়। যাই হোক, এই বিষয়ে আমি লম্বা বয়ান আমাদের মুরব্বীরাও করে থাকেন, আমি ওই বিষয়ে বলবো না, অন্ত এতটুকু বলবো যারা এই সমস্ত নিয়ে খামাখা আর কোন দোষ নাই এটার উপরে হামলা, আর কোন দোষ খুঁজে পায় না, এটা নিয়ে লাগছে আল্লাহ সবাইকে হেফাজত করেন, হেদায়াত দান করেন, আরো জোরে বলেন মন মাঝে মাঝে বেজার হয় আবার খুশি হয়, কারণ কারণ আলহামদুলিল্লাহ আমি সেদিন কোথায় জানি বলেছি যে এদেশের আহলে হক পীর মাশায়েখ চরমনাই বলেন, উজানি বলেন, ওই চট্টগ্রামের নামিপুর বলেন, সারসিনা বলেন, আহলে হক এই দেশের পীর মাশায়েখ নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, পীরচি হুজুর রহমতুল্লাহ আলাই, হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এরা ঘাম ঝরাইয়া জমিনে বিচরণ করে দ্বীনের পতাকা উড্ডীন করে গেছেন। এই সমস্ত আল্লাহওয়ালাদের উপরে যারা তোহমত লাগায় স্বার্থ উদ্ধার করতে কেউ অত্যন্ত ইনশাআল্লাহ পারবে না। তাহলে এক নামে তেলাওয়াতে কোরআন, যারা পারি না শিখবো তো ইনশাআল্লাহ, যুবক ভাইরা শিখবেন তো ইনশাআল্লাহ, হাত দেখানো লাগবে না, দিল ঠিক করে হাত উঠায় বহুত কথা দিয়েছেন এই 40 বছর পর্যন্ত, দিল ঠিক করে যে হ্যাঁ ইনশাআল্লাহ এশার নামাজের পরে ইমাম সাহেবের কাছে অথবা মুয়াজ্জিনের কাছে 1 ঘন্টা সময় দিয়া কোরআন শরীফ আমি শিখবো ইনশাআল্লাহ, টাইম 3 মাস, 6 মাস, এর বেশি ইনশাআল্লাহ লাগবে না, লাগলে একটু দিলেন সমস্যা কি। 2 নম্বরে জিকির করবো কার,
শেষ তিন নাম্বার জবান দ্বারা দরুদ শরীফ পর্ব দরুদ সালাম করানো নবীর জন্য কি বলবেন বলবেন দরুদ সালাম না বেশি জোরে বলেন বেশি বেশি পড়লে কি এক সময় পড়া যাবে না সব সময় এই ভাই দরুদ বেশি হবে না কম বেশি পড়লে এক সময় না সব সময় তাহলে কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়ায় থাকতে হবে তা জীবনে ঘুমান যাইব না কারণ দরুদ পড়তে হবে বেশি আবার যদি তার দাঁড়াইয়া বেশি পড়তে গেলে আমার দাঁড়ায় থাকতে হবে বেশি কিন্তু মানুষ তিন অবস্থায় থাকে হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া এই তিন অবস্থার মধ্যে বেশি সময় কাটে কোন অবস্থায় জানেন বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় কি কি দেখুন যদি বিছানায় কেউ শুয়ে শুয়ে রসুলের সামনে দরুদ সালাম করে সব হবে না তো দরুদ পড়লেই দাঁড়াইতে হবে এই চালাকি চল পাই না যে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে না দাঁড়াইলেই অহবি তা তুমি কি লাহাবি লাহাবি আমার ধর্মটারে শেষ করে দিচ্ছে সমস্ত বড় বড় মানুষের কাছে মুখটা খাইতে লজ্জা পাই এই মুনাফিকদের কারণে কিছু হইলে আরে কাছে এসে বলো একটা মিডিয়া ভাইছে চ্যানেল খুললে শিবাগল্লির মধ্যে বইয়া বাদাম বিক্রেতার মতো চাচা বসিল আসেনা বাদাম বিক্রেতা ছায় দেওয়ার বাসটা মিনালে নিজের ঘরের মধ্যে একটা চ্যানেল খুললা মোবাইল একটা রেডি কইরা পাঁচ ফতুয়াবাজি করতেছে আর সাধারণ মানুষকে বিভ্রান্ত ফেলাচ্ছে সাধারণ মানুষ আর দিশেহারা এই সমস্ত টুকটাক বাংলাদেশের স্বাধীনতার জীবনে নামাজের হাত বাঁধা নিয়ে কোন কিলাকিলি ছিল জোরে ঝগড়া ছিল আজকে সেই জগা মসজিদের মধ্যে ঢুকায় দিয়েছে কি পরিমাণ মুসলিম বলে গালি দেয় আর এর উত্তর দিলি আপনি বলেন হিংসা করি হিংসা করি আলে মোলামারে মুসলিম বলে আবু হানিফাকে মুসলিম বলে আরে জবাব দিতে গেলে হিংসা আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আর মহাব্বতে মানেন তাহলে জবান হেফাজতের জন্য এক নাম্বার মিথ্যা বলা যাবে গালাগালি করা যাবে গীবত শেখায়াত করা যাবে আল্লাহ এই তিনটা মারাত্মক গুনাহ থেকে আমাদের জবানকে হেফাজত করুন বিপরীত আরো তিনটা নেক আমল করব কয়টা এক নাম্বারে কি বললাম কোরআন তেলাওয়াত দুই নাম্বারে কি জিকির কার জিকির আল্লাহ তিন নাম্বারে দরুদ সালাম কার উপরে নবীর উপরে এক সময় না সব সময় হাঁটতে থাকেন বসে থাকেন শুয়ে থাকেন দরুদ পড়তেই থাকবেন ইনশাআল্লাহ নাকি শুধু মসজিদে জুমার দিন মিষ্টির ফসলা দেখলে ডাক্তারে কইছে মিষ্টি খাইলে গজলে দরবে গজল বুঝেন তো কি ডায়াবেটিস একটু জুমার দিন সেলাফি ফসলা দেখা জীবনে নামাজের পরে সুন্নাত করে না দৌ তোমরা খালি সুন্নতের খবর নামাজের খবর নাই তোমরা নামাজও পড়তে দিবে না পড়েন না একজনে কানে কানে ও নামাজে খারায় খারায় ও শিবাগুলি পিত্রে দেখে মিষ্টির মশলা আজকে আছে না
আমার ডাক্তার আছে মিষ্টি খাইতে নিষেধ করছে, খবর নাই। এমন ফতুয়া জানে লইছে কা হুজুর, খাওয়ার পর মিষ্টিটা সুন্নাত, এটা মানবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আর মহাপথে বলেন যুবক ভাইয়েরা, মানতে পারবেন ইনশাআল্লাহ? এই যে চুল গুলো কাইটা কিনে দাঁড়ের সাইজে বানাইলেন, ইন্দুর আর বান্দর হইলেন, লাভ কি? পরীক্ষার রেজাল্ট ভালো হবে আশা আছে এই চুলের কারণে। হ্যাঁ, দুই একটা গান দেখো, আপনাকে মাঝে মাঝে ধন্যবাদ দেয় বন্ধু, কামের মতো একটা আগামী করব। খুব হাসি পাচ্ছে না? আমার রসুলের তরিকায় চুলকে রাখা কি আপনার পছন্দ লাগে না? তাহলে আপনি রসুলের আশের দাবি করেন, একটু শরম হয় না? আপনি যে রসুলের আশের দাবি করেন, আপনার লজ্জা হয় না? অথচ আমার রসুলের আদর্শ কত পারবে? কালকে গিয়া নবীর তরিকা চুরি পারবেন? সবাই মানলে তো কালকে ইসলাম কায়েম হবে। সবাই কি মানবে? হাজারে একজন মানলো, এটাই আমার নাজাতের জরিয়া। কি চেষ্টা করবেন রসুলের সুন্নতের টুপি রাখতে? কি রাখবেন? কোথায়? পকেটে? ইনশাআল্লাহ বড় দামি সুন্নাত মানবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবেন। আর মহব্বতে বলেন আর কোরআন শরীফ পড়াটা শিখবেন ইনশাআল্লাহ, সবাইকে তাওফীক দান করুন। আর সামনে আমি আগাবো না, লম্বা কথা, সব কথার মূল ফলাফল আমল। মূল ফলাফল কি? যেখানে থাকেন, যেখানে থাকেন যখন সময় পান পাঁচ বেলার নামাজ বাদ দিবেন না ইনশাআল্লাহ। পাঁচ বেলার নামাজ বাদ দিবেন, যেখানেই থাকেন একা হলেও করে নেবেন। আল্লাহ সব যুবক ভাইকে কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, ব্যবসায়ী ভাইদের কবুল করেন, যারা যেখানে আছেন মাইকের আওয়াজ পান, মা বোন সহ আল্লাহ সবাইকে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। দোয়া করি, আমিও দোয়া চাই, আল্লাহ পাক ইখলাসের সাথে দ্বীনের সঠিক তরিকায় আমল করা তৌফিক দান করেন এবং সঠিকভাবে কথা বলা তৌফিক দান করেন।